করবে। মুমিন বান্দার পরিচয় দিচ্ছে, মুমিন যদি অন্যায় দেখার পরে হাত দিয়ে প্রতিবাদ করতে না পারার কারণে যদি সে জবান দিয়ে প্রতিবাদ করে তারপরেও তাকে মুমিন বলে পরিচয় দিয়েছেন নবী পয়গম্বর মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়েন না একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসেন দ্বিতীয় স্তরের মুমিনের পরিচয় হাদিসের মধ্যে কিভাবে দিয়েছেন। অন্যায় দেখলে যারা জবান দিয়ে প্রতিবাদ করে অবশ্যই দ্বিতীয় কাতারের মুমিন হিসাবে তাদেরকে পরিচয় করেছেন আমাদের নবীকে, আমাদের নবীর হাদিসের কথা অনুযায়ী। আরও একটি পরিচয় দিয়েছেন, আমাদের শক্তি নেই হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরার, অর্থাৎ বাক শক্তিটা আমাদের ভালোভাবে নেই। এখন আমরা কোন কাতারের মুমিন, এই মুমিনের কাতার স্তর দেওয়ার জন্য এই হাদিসের শেষাংশের মধ্যে উল্লেখ আছে, ফা ইল্লাম ইস্তাতিয় ফা বিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। সারা পৃথিবীর মানুষ যদি সেই ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়ে সমস্ত অশ্লীল কাজগুলোকে, ব্যভিচারগুলোকে প্রকাশ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, আমার খাঁটি মুমিনরা তো প্রতিবাদ জানাবে হাত দিয়ে, আমার মাধ্যমিক মুমিন বান্দারা তারা প্রতিবাদ জানাবে জবান দিয়ে, আমার নিম্ন স্তরের মুমিন বান্দা যারা অবশ্যই তারা তাদের অন্তরে অন্তরে ঘৃণা করে প্রতিবাদ জানাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ অন্যায় দেখার পরে বান্দার অন্তরের মধ্যে যদি ঘৃণা সৃষ্টি হয়, ব্যভিচার দেখার পরে যারা ফর্দাকে পর্দাকে লঙ্ঘন করে অন্যায় কাজকে বাস্তবায়িত করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের এই অপকর্মের প্রতি বান্দার যদি ঘৃণাও প্রকাশ হয়, আমাদের নবী তাকেও মুমিন বলে পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে সেই মুমিনের পরিচয় ওয়াদালিকা আদআফুল ঈমান, সে একেবারে নিম্ন স্তরের ঈমানদার, তার পরের কাতারে আর কোন মুমিন বান্দা নেই। অর্থাৎ যারা খারাপ কাজ দেখলে অন্তরে অন্তত পক্ষে ঘৃণাও জন্মায়, আমাদের নবী পয়গম্বর বলে দিয়েছেন সেও মুমিনের কাতারে পড়ে, তবে সর্বনিম্ন স্তরের মুমিন হিসাবে তাকে আখ্যায়িত করেছেন। কিন্তু আল্লাহ না করুক, আমরা এমন জঘন্য ব্যভিচারমূলক অন্যায় দেখার পরেও আমাদের অন্তরে যদি ঘৃণার ভাব সৃষ্টি না হয়, আমরাও যদি তাদের মতো এভাবে সেই অপকর্মের প্রতি লিপ্ত হওয়ার জন্য মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায় না, নাউজুবিল্লাহ, তাদের প্রতি যদি সাপোর্ট করা শুরু করে দেই, আমরা যদি তাদের এই অন্যায়গুলোকে সাপোর্ট করতে শুরু করে দেই, এই হাদিস আর কোরআনের ভাষ্য অনুযায়ী আমাদের মুমিনের কাতারে আমাদের নামটা লিপিবদ্ধ তো দূরের কথা, যদি আগ থেকে লিপিবদ্ধ থাকে সেখান থেকে লাল কালি দিয়ে আমাদেরকে বহিষ্কার যোগ্য অপরাধ বলে ঘোষণা করবেন কে? আল্লাহ। তো আমাদেরকে সেই অন্যায় দেখলে অবশ্যই যদি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারি তাহলে কি করতে হবে? জবান দিয়ে প্রতিবাদ করতে হবে। আমাকে বলেন, অন্যায় দেখলে প্রথমে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে, অর্থাৎ শাসন ক্ষমতা যারা আমাদের রাষ্ট্রপ্রধান রয়েছেন, রাষ্ট্রপ্রতিনিধিরা রয়েছেন, তাদের অবশ্যই কর্তব্য অন্যায় দেখার সাথে সাথে তারা হাত দিয়ে প্রতিবাদ করবে। কি দিয়ে প্রতিবাদ করবে? হাত দিয়ে প্রতিবাদ করবে। ফা ইল্লাম ইস্তাতিয়া ফা বিলিসানি, মাধ্যমিক মুমিন অবশ্যই তারা হাত দিয়ে প্রতিবাদ করতে না পারলে তারা কিভাবে প্রতিবাদ করবে? জবান দিয়ে। কিভাবে? অর্থাৎ বলে বলে প্রতিবাদ জানিয়ে। যদি এই কাতারেও আমরা না থাকি, আমাদের পক্ষে যদি বলেও সম্ভব না হয়, অবশ্যই তৃতীয় নাম্বার স্তর হচ্ছে আমরা মনে মনে ঘৃণা করে তাদের প্রতিবাদ জানাবো, ঠিক কিনা? কিন্তু যদি